Hi friends. Hello. Welcome to Raw Gallery Travelogue. অনেক দিন পর আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন গন্তব্য হচ্ছে আরামবাগ। আর আরামবাগে যাচ্ছি হচ্ছে একটা বন্ধুর বিয়ে আছে। তো বেরিয়ে পড়েছি মোটামুটি এই বেলার দিকে বেরিয়েছি। এখন বেরিয়েছি। এখন 10টা 5টা বাজে। আমরা বেলগড়িয়া এক্সপ্রেস হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছি এখন। আর তোমার যাবো তো আরামবাগ। তো ভিডিওটা দেখতে থাকো। আরামবাগে গিয়ে বন্ধুর বিয়েতে ইনভিটেশন যাব, আরো অনেক বন্ধুরা সব আসবে। এটা আমাদের গাড়ির গ্রুপের বন্ধুদের একজনের বিয়ে। আর ভিডিও দেখতে থাকো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো। তোমরা এখনো দেখছি ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আরো অনেক ভিডিও আসবে। তো চলো দেখতে থাকো। ডানকুনিতে এসে এখন ওয়েট করছি, মানে এখানে এসে গেছে সব বন্ধুদের গ্রুপরা, সব তারাও সব গাড়ি নিয়ে আসবে। মোটামুটি 5-6 জনের 5-6টা গাড়ি যাবে, একজন একটু আগে চলে গেছে। তো সেই গাড়ির জন্য ওরাও এই আশেপাশেই কোথাও আছে। এখন আমরা আছি হচ্ছে একটা দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ডানকুনি। এই ডান মানে ডান দিকে তোমার দিল্লি রোডটা বেরিয়ে গেল, আর বাঁদিকে আমরা চলে যাব হচ্ছে অহল্যাবাই রোড দিয়ে। মানে অহল্যাবাই রোড দিয়ে সোজা চাপাডাঙ্গা, চাপাডাঙ্গা পেরিয়ে আরামবাগ। তো এই হচ্ছে আমাদের রুট। তো আমরা এখানে ওয়েট করছি, এবারে চলো আমাদের সঙ্গে থাকো। এসে গেছি তো। আরে এই তো তোমার ডানকুনির ওই মানে অহল্যাবাই রোডের ওই মোড়টা আর দেখাচ্ছে হাফ কিলোমিটার। না পেরোইনি তো, ডান দিকে দিল্লি রোড ছেড়ে আর একটু এগিয়ে চলে এলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর একটু তাহলে এগোতে হবে মনে হচ্ছে। বাঁদিকে বাঁদিকে দাঁড়িয়েছো তো? এসে গেছি আর দামোদর নদী পেরোলাম। এখন 12টা বাজে, বাইরে বিভৎস গরম, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো আমাদের বাকি যে বন্ধুবান্ধবদের গাড়িগুলো তারা কিছুটা এগিয়ে গেছে, আমরাও যাচ্ছি। অবশেষে আমরা বিয়েবাড়িতে এসে উপস্থিত, আর বরবউ ছবি তুলতে ব্যস্ত। বাকিরাও আছে সব আশেপাশে খাচ্ছে, আমরাও জাস্ট বসলাম। তো চলো সঙ্গে থাকো। ইনভিটেশন থেকে এবার আমরা যাচ্ছি চাঁদুর ফরেস্ট, যেটা আরামবাগ থেকে খুব কাছে। চাঁদুর ফরেস্টে ঢুকে গেছি, পুরো চারিদিকে জঙ্গল। এটা তোমার জাস্ট আরামবাগ বাস স্ট্যান্ড পেরিয়ে আমরা, তারপরে আরামবাগ ফায়ার ব্রিগেড পড়লো, তারপরে আমরা বাঁদিকে ঢুকে গেলাম। তো এখন যাচ্ছি, সামনের দিকটা দেখো, শুধু জঙ্গল আর জঙ্গল।
এই যে নেমে পড়লাম এট লাস্ট চাদুর ফরেস্ট। এই তোর কিছু বক্তব্য আছে? বক্তব্য নেই, বাট মানে খুব সুন্দর আর খুব কাছাকাছি কলকাতার থেকে। হ্যাঁ, ফরেস্ট। এর আগে তো ঝাড়গ্রাম গেছিলাম, সেখানেও বেশ কটা ফরেস্ট আমরা দেখেছি, তো ওই ভিডিও দেখে নাও। হ্যাঁ, আর ঝাড়গ্রামের ভিডিও হ্যাঁ দেখে নাও। এই যে শুকনো পাতার আওয়াজ হচ্ছে, জঙ্গলের একটা নিজস্ব সাউন্ড আছে, জঙ্গলের একটা নিজস্ব ভাষা আছে, নিস্তব্ধ থাকলে তবে শোনা যায়। তো বেশ ভালো লাগছে, আর দেখাই তোমাদেরকে। আর এখানে শুনেছি একটা সামনে দ্বারকেশ্বর নদী আছে, আমি জানি না যেতে পারবো কিনা, দেখি যেতে পারলে তো অবশ্যই দেখাবো। প্রচন্ড রোদ, কিন্তু এখানটা বেশ ঠান্ডা লাগছে বিকজ অফ দ্য ফরেস্ট। একদম চারিদিকে এত গাছ গাছ, উপরটাও দেখো একদম। হ্যাঁ, এই রাস্তাটা চলে গেছে, এইখানে আমাদের গাড়ি, আমরা এদিক দিয়ে এসেছি, এদিক দিয়ে। রাত্রিবেলা আসাটা কিন্তু টাফ, রাত্রিবেলা আসা সত্যি চাপ, ভাবো কিরকম লাগবে। বাবা, পুরো অন্ধকার হয়ে যাবে, আর সেই ঝিঝি পোকার এখনই একটা কিরকম একটা আওয়াজ হচ্ছে সবসময়, মানে ফরেস্টের ভেতরে জঙ্গলের ভেতরে একটা আওয়াজ হয়। আওয়াজ তো আছে না। আরেকটা আমরা বলতে ভুলে গেছি, চিন্তামণি বার্ড স্যাংচুরিতেও, মানে ওটাও কিন্তু একটা বেশ ঘন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা একদমই কলকাতায়, একদমই কলকাতায়। হ্যাঁ হ্যাঁ, সোনারপুরের দিকে। হ্যাঁ, ওখানেও তো আমরা গেছি, ওখানে গিয়ে আমরা গোসাব দেখেছিলাম। হ্যাঁ, গোসাব দেখেছিলাম কিছু কিছু জায়গায়, মানে ওই রাস্তাটা আরো সরু ছিল, ওখানে মেইনলি পাখি দেখতে যায় লোকে। হ্যাঁ, মেইনলি পাখি। আমাদের বাকি গ্রুপের গাড়িগুলো দেখছি আসছে কিনা, ওরা একটু পিছিয়ে পড়েছে। হ্যাঁ, আমরা ফার্স্ট। আর জঙ্গলটা দেখাই তোমাদেরকে। ইতিমধ্যে আমাদের বন্ধু বান্ধবদের গ্রুপটা সবাই এসে গেছে, তো চলো সবাই মিলে এবারে এই জঙ্গল দেখবো। একটা স্পটে দাঁড়িয়ে পড়েছি, এই যে অমৃতা নেমে গেছে, এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, যাই, আর একটা স্পটে দাঁড়িয়েছি, এবারে দেখি এখন যদি কিছু আবার পাই কিনা। রোদ্দুরে টুপি পরে নিয়েছি, প্রচন্ড রোদ্দুর, ভীষণ রোদ্দুর বাবা, মানে সেই একদম প্রখর গ্রীষ্মকাল যেটা বলে। আর নদী তো খুঁজে পাচ্ছি না, ছোট ছোট বেশ ডোবা আছে, ছোট ছোট ডোবা আছে চারিদিকে, এদিকে এদিকে। গাছ মাঝখানে আসছে, নদীর দেখা আর পেলাম না, তাই ফিরে যাচ্ছি, মানে নদী আছে এখনো, এখনো হাফ কিলোমিটার যেতে হবে এই রোদ্দুরের মধ্যে, আর গাছ নেই, জঙ্গল শেষ হয়ে গেছে, মাঠ তো, মাঠ পেরিয়ে যেতে হবে ওই পেছন দিকটায়।
তো এখন চলো ফিরে যাচ্ছি, দেখি আর এখানে আসতে পারো, পিকনিক করতে আসতে পারো। তবে পিকনিকের টাইম এটা নয়, গরমকাল, শীতকালে পিকনিকের টাইম। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও।